এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা লাগে একটা ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করাতেছি, ঈদ শপিং ব্লগ। মানে আমার ফুরের লাগে কই থাকে শপিং করি, আমরা মা ফুরিয়ে মিলি আর আমি একটু নাম থাকে শপিং করছি, ঈদের লাগে কি থাকে কিনছি আর অনলাইন থাকে কিনছি কুনাম থেকে কিনছি আর দাম কি লাখানো হয়েছে এভরিথিং শেয়ার করবো। তো আমরা ফার্স্টে যাইলাম কি তাইয়ের লাগে তোরা হাফর নোয়াত। আমরা যেহেতু যে রোদ আর কি গরম পড়ছে, তো ঈদের সময় তাই নর্মালি আমি হাফর আছে, সুন্দর সুন্দর ফ্রক হল আছে, বা ঈদা ফিনলে তাই গরম লাগবো আর কি। তো এর লাগে চিন্তা করলাম যে আমরা যাই গিয়া তাইর লাগে তোরা একবারে ফাতলার মাঝে একবারে আত সারা আর কি ওলাখান হাফর আনি, যে তা ফিনলে তাই আরাম পাইব। আর তাইর এমনিও গরম লাগে বেশি, আমরা তাকে আরও বেশি বিভিন্ন তোর গরম লাগে, তার স্কিন তো ফাতলা নানি আর লাগে। তো তাই লাগে একবারে প্লেন দানা চাইরাম ফিন্ত করি আর তাইর খানি আর বিভিন্ন তোর আর কি চার মাসের পরে যেটা যেটা খানি খাওয়ানে যায় আমি শেয়ার করবো আপনার লগে। চার মাস থেকে স্টার্ট করা যায় আর কি প্যাকেট আনিলিমো, আর ছয় মাস থেকে আমি তাইরে গরু বানাইমো সময় শেয়ার করি মনে আপনার লগে, আর প্যাকেটও শেয়ার করি মনে। আর আমার আমি কিতা কিনছি লাস্টে গরু আবার পরে আমি শেয়ার করি মনে। আমি মানে অনলাইনও অর্ডার দিছি, প্ল্যান আছিল আর কোনান থেকে অর্ডার দিতাম আর কি, এশিয়ান ড্রেস দিতাম অর্ডার, কিন্তু এটা দুই তিন সপ্তাহ লাগে আইতে। আর আমি যদি এই টাইমও দিলে আমি ফাইলাম না, এর লাগে আমি আবায়া টাইপের একটা দিছি অর্ডার, আমি দেখাইমো কি লেখাম। তবে আমি জানি না আমি কিতা ফিনমো, এদের দিন শাড়ি ফিনমো না একটা ফিনমো, এখনও কনফিউজড। আম্মারে আমি জিগাইছি যেন আম্মা কেটা ফিনতাম, তো মনে হয় আম্মায় শাড়ি ফিনলে ভালো পাইবা, নাইলে আমি জানি না এখনও শিওর নাই। তো যেটাও ফিনদি শেয়ার করবো নেই দর ব্লগের মাঝে। আর আমরা তাইর হাফর একটা লাগে গেছি, যাওয়ার পরে মনে হইলো দেখি আত্মীয় সফর মাঝে যে কোনটা পাই কি না, মানে দরকারি কোনটা আর কি। তো এখানেও পটনু রুলসর জায়গা, থানোর ফেভারিট জায়গা, আমারও এক সময় খুব বেশি ফেভারিট আছিল, এখানেও থেকে আনতাম খাইতাম, বাট এখন কিন্তু ভালো লাগে না। তারপরও একটা লইছি, কতদিন হয়েছি খাইছি না করে হয়ে লইলাই। আর আমার এদিন এই একবার মুড নাই শপিংয়ের, আমি ওয়েট করলাম আই আমার পার্সেল খুলতাম, ঈদ ড্রেস খুলতাম ও তা আর কি। তো লাইন লইরা তাইরে পুষ্টিয়ারও ঠেলাইরা তাইরে ফার্স্ট টাইম লইয়া গেছি আর কি, আমরা আস্তাত লইয়া গেছি, নর্মালি এখন লইয়া গেছি না শপিংও ফয়লা তাইর। তাই কেউ তো একটা ঘুম দিল খেসিয়া, তাই ঘুমাইয়া শেষ হয়ে গেছে। পরে আবার সময় যে সময় তাইর লাগে শপিংও লাগছি স্টার্ট করছি, ও সময় তাই হোজা কইছে। তো এই কেন এই আস্তা এখানো সপ্তাহ আছে কাপড় তাকে লাগাইয়া, সপ্তাহ কোনটা বাদ নাই আর কি দুনিয়ার, সপ্তাহ এখানো মিলে। তো আমরা কই আগে তোরা গরুর চেনি শুনির যেটা লাগে ওকে দেখিলাই, আমারও একটা দিচ্ছেন তাই খাইতাম করি কিলা খাম। এটা হলো ইয়ো কেটা জানি আমরা যেন পুকুরের মাঝে থাকে, এটা কি দেখা হয় হামুক নি ওটার মৃত্যু আর গিন্না করে না নি, ওটা খাও তুমি। আমার ফুরি সিল্লার সাইডের রুমও সিল্লার ওন তাকে হোনা যার। আর আমরা তোরা এখানে গরুর কিছু লাগবো কিনা দেখি আর কি, আটা আটা করিয়া দুই একটা জিনিস লইয়া দেন তাইর খানি লইয়া তাইর শপিং করিয়া এর পরে আমার শপিং দেখাইমু গরু যাওয়ার পরে আর কি, যে কেতাইছে টগা খাইছি নি না জিতছি শপিং করিয়া। তো লোকে তখন যেন আপনারা শেষ পর্যন্ত দেখবা, আর আমার ফুরিয়ে তোরা তোরা ডিস্টার্ব দিয়ে সিল্লা সিল্লি করে ইগনোর করে লাইন যেন। তো আমরা যে ঈদের সময় নর্মালি আমাদের প্ল্যান আছে আর কি, ফার্স্টে যে গিয়া শপিং করবো কোনো এক জায়গাত দূরই আর কি, কোনো এক জায়গাত এশিয়ান জায়গাত গিয়ে শপিং করবো, কিন্তু যাইমো যাইমো ফুরিয়া ফুরিয়ে এমন এক টাইম আছে যে ঈদেরও সময় নাই আর বেশি দিন রয়েছে না আর কি, আর তাইও ছুটো না নেই, তাইরে তো ইয়া যাওয়া লাগবো আমার কাছে। ফরে হয়ে তাই হয় থাকুক তাই এর ফরে তো যাই মনে তাইরে লইয়াও যাই মনে তাইরে লইয়া যাই মনে তাই কার্টুন দেখে রাখছে জোরে জোরে সিল্লার। তো আপনারা দেখাইলাই এখন যে বিভিন্ন খানির আর কি তাইরে কিতা খাওয়াই আমি, ওগুন দেখা এগুন তাই বেশি পালা ফাই, এগুন হলো ভেজিটেবলের ব্রকলি সুইটকর্ন পামকিন ও তার। তো এগুন ফোর মান্থ থাকে আর কি, লেখা আছে তোলে দি ফ্রম ফোর মান্থ। তো তাইরে আমরা ওগুন খাওয়াই, ওগুন খাওয়াই তাই বলা ফাই। আর ফ্রুটর আছে যে মাঙ্গো আছে, খোলার আছে, তারপরে আর ব্লুবেরি আতর আছে, কিন্তু তাই বলা ফাই বেশি খোলারটা বলা ফাই। আর কোনো ফ্রুটর
অত বেশি বালা ফায় না, কারণ তাত সুগার মিক্সড নাই, এটা একবারে অর্গানিক আর কি। বিভিন্ন লাগে বালা, কোনো লবণ নাই, চিনি নাই, কোনটা নাই। তো কত ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট ভেজিটেবলর আছে, আর 7 মান্থ তাকেও 7 মান্থেরও আছে, 8 মান্থ কত মাস পর্যন্ত আছে আমি জানি না, তবে 4 মান্থ তাকে স্টার্ট। তো 4 মান্থ হয়ে গেলে খাওয়াইতে পারবা। এদের সজারা যারা আছেন ডিফারেন্ট ডিফারেন্ট নামর আছে, আর একটা আছে আয়েশা, আয়েশা একটা কোম্পানি নাকতেন হইল আমারে। আর এটা তো ভেজিটেবল হালাল আছে, আর কিছু কিছু আছে দেখে আনা লাগে যে হালাল কি না তা আর কি। তো আমরা এখানে লই লিছি তাই লাগি, তাই যে কোনবা লাফাই ওগুন লইছি, পামকিন, ব্রকলি, সুইট কর্ন ও তার আর কি পটেটোর ও তার তাই বালাফাই বেশি ফ্রুট থাকে। তো ওগুন লই লিছি, লইয়াতে আস্তে আস্তে আমরা যাই মুগি কেয়া তাই লাগি, ছোটো কোনটা আর কি, ছোটোখাটো কোনটা তোরা তোরা শপিং করে লিমু, তাইন তো আর ঘুমো, শপিং করিয়া তেন করে যাই মুগি। আর ঈদ ব্লগ শেয়ার হরমোনে দেখি, এ তো আমরা করো মনে হয় সবাইতে পারেন। লাস্ট ইয়ার তো আসিল আমার খালাহরির গরো, সো আমরা করো এবার আইতে পারনের লাগে। দেখি নিজের করো ইলে দেখা যায় না, নিয়ে আরও বেশি রাশ থাকে, বেশি টাইমও মিলে না। তো দেখি ট্রাই হরমোনে, আর ও তাই লাগে গুণ ভালা লাগছে, সুন্দর লাগে না, নিয়ে আতুতগুলো আছে, তাই গরম লাগতো না। আর হাফড়ও সুতির হাফড় তাই না, আরও দেখরালো তা করি আমি না করছি সিজন। এমনিও তো তাই আর 6 মাস হইবার, 1 মাসও না, 1 মাস থেকে আরও কম আছে, মানে 20 দিন নিয়েও লাখান, 15-20 দিনও লাখান আছে তাই 6 মাস হইবার। তো 15-20 দিন তাই ফিনতে পারবো এর লাগে, যেন ও ফার্স্টটা লইছি আপাতত, আর তাই না করছে যেন আর লোয়ার দরকার নাই, কারণ কয়েকদিনও লাগে আর লইরাম না, ফলে তো আরও লাগবো এমনিও তাই আরও লই মনে আইয়া। আর আরও তো কেরাম তাই লাগে বডি স্যুট আর কি, যেন একবারে ছোটো একবারে আরও ছোটো আতুত পার করাইল, একবারে কোলাওলা পার করাইল, ওটাও তোকাইরাম তোকাইতে তোকাইতে শেষ আমরা। আর ফ্রকও যে সুন্দর হইলে এটা লাগে গরম লাগবো, হাফড় তোরা গাড়ি হাফড় আর কি, এর লাগে লইছে না, তাই সাইজও লাগে নাই, ফরে হয়ে থাকুক তাই লাগে আর লোয়ার দরকার নাই। পাইছি না 3-6 মান্থর ভালো হয়েছে, নাইলে লইলাম নে, লইয়াও কয়েকদিন ফিন্দা নিয়ে আবার শেষ, হাফড় উফড় খালি জমের তাইর হাফড়। আর যেটাও দেখি ভালা লাগে লইতে, এত সুন্দর সুন্দর ফ্রক লইলে, তাই ফ্রক এটা ফিনলেও তাই ফ্রকরে তো ঠানে খালি, মানে পালা ফায় না, সায় খুলিলি তো গরমে। বাংলাদেশও যদি ওইটো তো উফায় আসিল না আমার ফুরির, ওদেশের গরমেও তাই সহ্য হন না। তো অগুন ফাইছি বডি স্যুট, একবারে দেখতে পারে রাত উত না একবারে ছুটো। তো অগুন ফার্স্টটা লইছি আর ও আরও ফার্স্টটা 10টা লইছে, হয়ে এমনিও বেশি দিন না, 6 মাস হয়ে যাবো, তো ও কয়েকদিনের মাঝে অগুন ফিন দেয়লাই। আর প্যান্ট লইছি 2টা, যে সুন্দর 2টা প্যান্ট পাইছি, হয়ে বডি স্যুটের লগে মাছ হয়ে যাব, ওই আবাদে ওগুন লইলুমু। লই আবি আমরা শপিং, আরও টুকটাক শপিং করছি, শপিং করি এখন আমরা শেষ, আমরা যাইরাম কি করো গরু কিয়া। এরপরে আমার পার্সেল একটা খুলমু, খুলিয়া দেখাইমু আপনারে, মানে ড্রেস দেখাই মনে ঈদ চাইব কি আমার, ঈদের আগে আমি দেখাইলাই। তবে আমি জানি না, মনে হয় এটা যদি আমি ঈদের দিন না ফিনতে, আমি ঈদের 14 দিন বা কোনো গেলে এটা ফিনমু, যদি শাড়ি ফিন দিলাই আর কি ঈদের দিন, তে তো আর ফোরে এটা ফিনতে পড়বো। আর 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 কিতা আর শেষে ঈদের ড্রেস কিনছেন বা কিতা কিনছেন আমার জানাইন জন্য কমেন্টের মাঝে, ঈদের দিন কিতা ফিনবা, কোন টাইপের ড্রেস ফিনবা। দেখছি নাইরা খাট একটা ড্রেস আইসে সবে খালি কিনের, বাট আমি কিনছি উনছি না, সবর দেখার আমার কি সুন্দর আছে। তো সে কোন টাইপের ড্রেস ফিনরা বা কিনবা, সে শাড়ি ফিনবা বা সে কিতা ফিনবা আমার কমেন্টের মাঝে জানাইন জন্য। আর আমার ভিডিও কোনান থাকে, কোন জায়গা থাকে সে দেখরা অটাও জানাইন জন্য, জানাইলে খুশি হইমু। আর আপনারা একটা কমেন্ট আমার, এক একটা ছোটো ছোটো কমেন্ট আমার কাছে লাগে অনেক কিছু, যে অনেকে অত বেশি ভালা ফাইন কমেন্ট করেন, সাপোর্ট দেয়রা আমার আসলে খুব বেশি ভালো লাগে। তো কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলই না যেন। আর আমার পার্সেলটা আইসে, আমি অলরেডি খুলি লিছি, ভিডিও বানাইবার আগে আমি খৈরা মতাই রয়েছেন ভিডিও বানাইতাম, পরে খৈরা আচ্ছা বানাইবেন না, তো ভিডিও বানাইতে হইলে একটা টাইম লাগে নানি, তো আমি তোরা টাইম পাইছি ভাইয়া, আমি খুলি লিছি আগে আগে পার্সেলটা, হয়ে খুলিলাই খুলিয়া দেখিলাই যে ঠিক মতো দিছে কিনা, বা ঠিক মতো দিছে ঠিক আছে
আমি দেখাই আর কি, কোন ড্রেস কিনছি আর কত দেখেন যে আমি অন্য স্ক্রিনের মাঝে আমি দেখাই মু ড্রেস আর কি, পিকচার আর কি, যেখান থেকে কিনছি সেখান থেকে আমি লইছি। তো আবায়া টাইপর নিশ্চটা তোরা বটিকন লাহান আতুত নাই এবারে, আর উফরে একটা কৌটোর লাহান আর কি, কার্ডিগানো টাইপর একটা উফরে, তো ওটা লইছি, ভালো লাগছে। একটার মাঝে আরও ডিফারেন্ট কালার আছে, আমি স্ক্রিনের মাঝে আপনারা দেখাইমু একটু, আর ওটা ওটা দেখতে পারা বুকুর মাঝে না কোমরের মাঝে আর কি, একটা বেল্টর টাইপের একটা ডিজাইন, একটা যে সুন্দর খাম করা, আমার ভালো লাগছে দেখিয়া। আর এটার মাঝে তিনটা কালার আছে, পিঙ্ক আছে, বেবি পিঙ্ক কালার, তারপরে ব্লু গ্রিন আর ব্লু টাইপের একটা কালার আছে, ব্লু পার্পল ওর টাইপের লেখান, ব্লু মনে হয় বলিলছি আমি স্ক্রিনের মাঝে দিমু। আর ওগুলো আর কি, তো খরেতে দেখতে পারবে খাটা ড্রেস, এটা পিছিয়ে দিয়ে ইলান খাটা, আবার খাটা থাকলে প্রবলেম নাই, নিচে লেগিংস তো অবশ্যই থাকবো, আর উপরে একটা কার্ডিগানের লেখান যেটা আছে এটা দিলে এটা কাভার করে নেবো, আর ভালো লাগছে। আর পিছিয়ে দিয়ে চেইন আছে বড়ো করে আর কি, আমি মিডিয়াম সাইজের আনছি, আর উপরের কোটটা আপনারা দেখাইলে কার্ডিগানটা, আসলে আমার ভালো লাগছে। আমি আনার আগে হইরাম খালি কনফিউজ হইরাম, আমি কালার তিনটা কালার আছে, তিনটা কালারের মাঝে আমি তানটে হইরাম যে কোন কালারটা বেশি সুন্দর লাগবো। ফার্স্টে দুইটা আর কি সিলেক্ট করছি, দুইটার মাঝে একটা তান চুজ করে দিতা, আর একটা লই মুভরে করে না তো এটাও লই লাও, দেখতে পারা কালার গুণ সুন্দর আছে। তো আমি তানটে করাম গ্রিন লইতাম না, ব্লু লইতাম না, পিঙ্ক করে খুঁড়া, ঠিক আছে গ্রিনটাও সুন্দর আছে, ব্লুও সুন্দর আছে, বাট পিঙ্কটা লাগে তোরা ক্লাসিক, আর সেগুলি লাগে বেশি মোর এশিয়ান টাইপের আর কি, এনে জায়গা তার ফিনতে পারতে না, ওই ফিন বাইয়ে ধরতে আর ফিনতে পারতে না, আর একটা পিঙ্ক হইল তোরা ক্লাসিক লাগে, তো পিঙ্ক লইল, তো তাই নর চয়ে যে আমি ফরে হইতে পিঙ্ক আনিলাই, ও পিঙ্ক আনছি। তো কার্ডিগানের লাখন যে উফরে একটারও সাইডে দেওয়া দেখতে পারা খাস করা আছে সুন্দর লাগে, তো এটার দাম হয়েছে 30 মানে নিয়ারলি 34 পাউন্ড, 34 পাউন্ড থেকে তো রাখব। আর একটা জুতা আনছি, মানে আমার অত আমার সব জুতা থাকে একটা ফেভারিট, তো তাই রাখলাম তাই কইসলাম, মানে দুইটা ড্রেস দুইটা আনিলাম, ফ্রেম কই একটা ড্রেস ক্যান্সেল করিয়া ফেরত হলাম জুতা আনিলাই দেন, তো জুতা আমি ওটা আনছি। এটা দেখিয়া তোরা লাগে প্রিন্সেস প্রিন্সেস টাইপের জুতা, আঙ্কলের মাঝে ইয়ে করা, মানে ফাওয়ার আঙ্কলের মাঝে দেখতে পারা রাখিলে খান ফিতা উতা দেওয়া আর পার্ল দেওয়া হাজ করা, আর সামনে দিয়ে একটা ছোটো ছোটো দুইটা বউ ডেকর করা সুন্দর লাগে। ফরে হই ওটা আনিলাই ওটা ফিনমুনে, ফরে ফুরি বড় উড়ো আর পাতে এটা ফিনমুনি বুড়া উড়া হয়েছে মতে এখন সময় থাকতে ফিনদিলাই তো লইছি। আর একটা দুইটা জিনিস আপনারা শেয়ার করবো, লাস্ট আমি সিন থেকে কয়েকদিন আগে আনছিলাম কয়েকটা কাপড়ের লগে নাকিটা আনছিলাম, ওটার লগে মেকআপের ব্রাশ আনছি, তো আমি চিন্তা করছি যে আগে ইউজ করি, ইউজ করে সবরে আমি হয়ে মজা একটা ভালো কিনা। তো একটা টিকটকের মাঝে সপ্তাহের মাঝে একটা ভাইরাল হয়েছিল আর কি, ও ব্রাশ একটা মেকআপের, তো আমি ইউজ করছি কয়েকদিন, একটা যে বলা ফাউন্ডেশন দিলে মানে ফাউন্ডেশন যে স্মুথলি ব্লেন্ড হয় সুন্দর ইয়ে লাগে আর কি, তখন একটা আপনারা দেখাইলাই আগে যখন দেখাইছি না, আর পালা যখন আছে তো দেখাইলাই হয়তো কিনতে পারবো অনেকে। আর একটা আনছি স্টোরেজ বক্স আনছি, একটা রিঙল লাগে, মানে আমি আংটি আংটি রাখলে কোনানো রাখি তো কইয়া ফাই না কোনটা কোনানো, তো এখানে আছে এখানে 7টা আর এক সাইডে দিয়ে 7টা, তো 28 মানে ছোটো ছোটো 28 জায়গা আছে, 28টা ছোটো ছোটো বক্স আছে ভিতরের মাঝে, মানে সবটার মাঝে রিং সুন্দর করে রাখলে মানে এনি টাইম পাওয়া যাইব, তাড়াহুড়ার সময় পাওয়া যায় কি না এটা পাওয়া যায় না, না নিয়ে তো কইয়া ফাই না, তো গুণানছি হই রিং রাখমুনে। আর আর একটা আমার একটা পার্সেল আইব কয়েকদিনের মাঝে, তো ওর সময় শেয়ার করবো, মানে সামারের লাগে টপ দিছি, তো আরও কিছু জিনিস আমার ফুরির লাগে আর কি, বিশেষ করে তাইর লাগে দিছি, মাথার ক্যাপ উপতা টাইপের, তো শেয়ার করবো না সবর লাগে, আর জুতাটা যে সুন্দর নাই নি। তো ভালো তখন সব, আমার ভিডিও শেষ, ব্লগ শেষ, নেক্সট ব্লগও হতে হইব, আল্লাহ হাফিজ।